টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর এবং কিছু মানুষকে ফলো করার পর আমার টোটাল কমপ্লিট প্রোফাইল বিল্ড আপ করার পরও কিছু কথা থাকে, সেটা হচ্ছে আমি আমার টুইটার প্রোফাইলে যে পোস্টগুলো দেব সেগুলো কিরকম টাইপের পোস্ট দেব এগুলো আমাদের জানতে হবে। আমরা কি টাইপের পোস্ট দিলে ভালো হবে, কি টাইপের পোস্ট দিলে পাবলিক এঙ্গেজমেন্ট আসবে এবং যারা পোস্ট দিচ্ছে তারা কি টাইপের পোস্ট দিচ্ছে। তা আমি যেরকম এরকম 19 জনকে ফলো করেছি, 19 জনকে ফলো করার সাথে সাথে তারা যেসব পোস্ট করতেছে তো এগুলো এখানে দেখা যাচ্ছে। লাইক দ্যাট আমি এখানে একটা পোস্ট দেখতে পারতেছি যে একজন পিকচার পোস্ট করছে, এটার সাথে সে আবার একটা লিঙ্কও দিয়ে দিয়েছে, এটা হচ্ছে একটা পিকচার পোস্ট করেছে। তারপর কেউ আবার শুধুমাত্র আর্টিকেল পোস্ট করেছে, তারপর কেউ সরাসরি লিঙ্ক পোস্ট করেছে, তারপর অনেকে শুধুমাত্র পিকচার পোস্ট করে, অনেকে ভিডিও পোস্ট করে, আবার অনেকে যে একটা ভিডিও পোস্ট করেছে, তো ভিডিও দেখুন কি পরিমাণ ভিউ হয়েছে, তো ভিডিও। আবার অনেকে হচ্ছে আপনার যে নিউজ ট্যাবের একটা ভিডিও দেখুন এখানে কি পরিমাণ এঙ্গেজমেন্ট, জাস্ট এটা 17 ঘন্টা আগে হয়েছে। এই এঙ্গেজমেন্ট গুলো আপনি চাইলে বাড়াতে পারেন। যে তার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে আগে সিলেক্ট করতে হবে যে আপনি কি রিলেটেড পোস্ট করবেন। তো টুইটারে মূলত হচ্ছে 5 ধরনের পোস্ট করা যায়, সেটা হচ্ছে আপনি আর্টিকেল পোস্ট করতে পারবেন, ইমেজ পোস্ট করতে পারবেন, ভিডিও পোস্ট করতে পারবেন, জিফ এবং লিংক শেয়ার এগুলো আপনি করতে পারবেন। তো আর্টিকেল কিভাবে পোস্ট করবো আমি, যদি আপনি আর্টিকেল পোস্ট করতে চান লাইক দ্যাট আপনি একটা প্রোডাক্ট সম্পর্কে একটা প্যারাগ্রাফ লিখবেন, তো এটার জন্য আমাদের যেটা করতে হবে ফেসবুকে আমরা নর্মাল যেরকম পোস্ট করি এখানেও পোস্ট করতে পারবো, সেটাকে বলা হয় টুইট। আমি জাস্ট টুইট বাটনে ক্লিক করব। তো টুইট বাটনে ক্লিক করলে আমি লিখতে পারবো হাই এভরি, আমি লিখলাম গুড মর্নিং, আমি এরকম লিখলাম। তো এখানে লেখার সাথে সাথে দেখবেন এখানে কিছু কন্ডিশন আছে, তারপরে টুইটার এখানে লেখার একটা লিমিটেশন আছে, দেখুন এখানে কিন্তু আস্তে আস্তে ফিল আপ হচ্ছে লিমিটেশনটা। তো এখানে টুইটার লেখার যেটা লিমিটেশন সেই লিমিটেশনটা কি এটা আমাদের আগে জানতে হবে। টুইটারে যে লিমিটেশনটা দেওয়া থাকে সেটা হচ্ছে আপনি 140টা ক্যারেক্টারের বেশি পোস্ট করতে পারবেন না। 140টা বলতে যে আপনি যেটা লিখতেছেন এ বি সি ডি 1 2 3 এরকম ভাবে 140টা আপনার বেশি আপনি লিখতে পারবেন না, এটা আপনার আগে বুঝতে হবে। তো এখান থেকে আপনি আরো যেটা করতে হবে সেটা হচ্ছে যে ইমেজ জিফ এখান থেকে দিতে পারবেন। তো আমি এটা লিখি গুড মর্নিং, এটার সাথে আমি একটা জিফ দেব। জিফ জিফটা কি আমরা দিলে দেখতে পারবো, এটা আমাদের অনেক পপুলার জিফ। এখানে লিখি, এখানে লেখার পর এখানে আমি লিখি গুড মর্নিং, এন্টার দিলাম গুড মর্নিং লিখে। তো এখানে গুড মর্নিং এর অনেক জিফ এখানে আসতেছে, তো দেখুন এগুলো হচ্ছে গুড মর্নিং এর জিফ, গুড মর্নিং। তো আপনি এখান থেকে যে কোনো একটা জিফ নিলেন, লাইক দ্যাট আমি এটা নিলাম, ক্লিক করলাম, তো এটা এখানে আপলোড হয়ে গেল। তো জাস্ট সিম্পল একটা পোস্ট, এরকম ভাবে আপনি একটা জিফ পোস্ট করতে পারেন, পিকচার পোস্ট করতে পারেন, তারপর লিংক পোস্ট করতে পারবেন। শুধুমাত্র যদি চান যে আপনি আর্টিকেল পোস্ট করবেন 140 ক্যারেক্টারের মধ্যে, আপনি যে কোনো একটা আর্টিকেল ওইখানে পোস্ট করতে পারবেন। জাস্ট আমি এটা টুইট করি, টুইট টুইট কমপ্লিট, আমি আমার প্রোফাইলে যাই। দেখুন জাস্ট এটা প্রোফাইল হয়ে গেছে, তো এটাই জিফটা বারবার ঘুরতেছে অনবরত এবং এখানে গুড মর্নিং লেখা আছে। তো এই হচ্ছে এক ধরনের পোস্ট। আর আপনি যদি চান যে আরো পোস্ট করবেন ইমেজ ভিডিও জিফ লিঙ্ক, এই 5 ধরনের পোস্ট আপনি টুইটারে করতে পারেন। এটার থেকে যে কোনো একটা পোস্ট যদি আপনি ভালোভাবে বেছে নেন, লাইক দ্যাট আপনি ভিডিও কন্টেন্ট পোস্ট করবেন তাও তাহলেও হবে, আপনি চান যে আর্টিকেল পোস্ট করবেন তাহলেও হবে, আপনি যদি চান যে সবগুলো মিলিয়ে আপনি পোস্ট করবেন তাহলেও হবে। মনে রাখবেন যখন যে জিনিসটি প্রয়োজন কিংবা যখন যে জিনিসের ট্রেন্ড আছে, যখন যে জিনিসটা পোস্ট করলে পাবলিক তাড়াতাড়ি এটাকে নেবে, তখন আপনি ওই টাইপের জিনিসই পোস্ট করবেন। আমি নেক্সট আরো দেখাবো যে কিভাবে পোস্ট করলে সবচেয়ে বেশি এঙ্গেজমেন্ট করা যায়, তার মানে হ্যাশট্যাগ ইউজ করে কিভাবে বেশি ট্রাফিক জেনারেট করা যায় এগুলো আমি দেখাবো। তো তার আগে আপনার যেটা বুঝতে হবে সেটা হচ্ছে
আপনি টুইটারে যে পোস্টগুলো করবেন সেই পোস্টগুলো হচ্ছে কি টাইপের পোস্ট হবে এবং কোন টাইপের পোস্ট করলে আপনি ভালো এঙ্গেজমেন্ট ক্রিয়েট করতে পারবেন। অনেক সময় দেখা যায় যে কিছু কিছু পোস্ট এরকম জিফ পোস্টে ভালো এঙ্গেজমেন্ট পাওয়া যায়, অনেক সময় ফানি টাইপের জিফ হয় এই কারণে। আবার অনেক সময় দেখা যায় যে পাবলিক অ্যাকচুয়ালি আর্টিকেল কন্টেন্ট পড়তে চায় না, তারা চায় ভিডিও কন্টেন্ট দেখার জন্য। তা আপনি যদি এরকম ভিডিও কন্টেন্ট পোস্ট করেন তাহলে অনেক সময় পাবলিক এটার উপর অনেক ইন্টারেস্টেড হয়। তো অনেক সময় দেখা যায় যে না, আপনার একটা কন্টেন্টই লিখতে হবে কিংবা একটা পিকচার কন্টেন্ট পাওয়ার, তার মানে অনেক সময় এমন কিছু কন্টেন্ট থাকে পিকচার কন্টেন্ট যেগুলো একটা পিকচারে অনেক কিছু বুঝিয়ে দেয়। তো এই টাইপের পিকচার কন্টেন্টও অনেক হিউজ পরিমাণ ডিমান্ডেবল মার্কেটে এবং এগুলো অনেক ভালো ট্রাফিকের এঙ্গেজমেন্ট নিয়ে আসতে পারে। তো আপনি এভাবে হচ্ছে এই পোস্টগুলো করবেন। আশা করি সবার ব্যাপারটা ক্লিয়ার যে টুইটারে কি টাইপের পোস্ট আপনাকে করতে হবে। অনেকে হয়তো ভাবছেন যে আমরা তো টুইটারে আমাদের লিংক প্রোফাইল শেয়ার করব, লিংক আমরা কিভাবে শেয়ার করব এগুলো। তো এগুলো আমি নেক্সট ভিডিওগুলোতে দেখাবো যে কিভাবে আপনারা খুব সহজে একটি লিংক টুইটার প্রোফাইলে শেয়ার করতে পারেন এবং এর মাধ্যমে আপনি আপনার এঙ্গেজমেন্টটা বাড়াতে পারেন।